হাসিস না কেন যখন ছবি তুলি একটু হাসবি তো রান্না ভালো হয়েছে একদম সিম্পল হয়েছে কিন্তু যদি না হাসে পিকচার তোলো তাহলে কিন্তু হ্যাপি পিকচার হবে না সবাই হাসো এটা আমার দাদু এটা আমার ঠাম্মি তুমি কথা না বললেও বলবে না তোমাকে কথা বলতে হবে হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আজকের ব্লগটা হলো আমাদের বাড়ি নিয়ে মানে আহির দাদুর বাড়ি মামা দাদু যদিও আহির কোনো নিজের মামা নেই তবুও এটা মামা দাদুরই বাড়ি আজকে সবাই খুব ব্যস্ত আহি আসার পরেই মা যেসব ঠাকুরকে হরিণর দিতে হয় সেই সব দিচ্ছিল তারপর বাবার কোলে আহিকে দেয়া হলো কারণ কি ঠাকুরের কাছে আহিকে ঠেকানো হবে আর না ওই সময়টা খুব খিদে পেয়ে গেছিলো কারণ কি লং জার্নি করে আমরা গেছিলাম তো তিন ঘন্টার জার্নি আহি ফার্স্ট করলো মা ওকে খুব তাড়াতাড়ি করে বরণ করছিল। খুব ভালো করে তো আহি করতেই দিচ্ছিল না বাধ্য হয়ে আমি ওর মুখে একটা পেসিফায়ার দিয়েছিলাম তারপর চলো খুব তাড়াতাড়ি করে ওপরে যাই কারণ কি আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে অনেক দিন পর হিরকের বাবা মা আর আমার বাবা মা আর আই হি আমরা সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার হবে তো এখানে মা এসেই তাড়াতাড়ি করে রান্নার বন্দোবস্ত স্টার্ট করে দিয়েছে আর এখানে পারুল দিয়ে আছে মাকে হেল্প করছিল বাবার হয়েছে চোখের অপারেশন সেই জন্য বাবাকে এক মাসের জন্য রেস্টে রাখা হয়েছে যদিও বাবা একদমই রেস্টে থাকার পাত্র নন ওই ফোনের মাধ্যমেই সমস্ত কিছু কাজকর্ম চলছে আর এদিকে পারুল দি যোগ্য যুদ্ধ চালিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি করে মাকে সমস্ত কিছু দিচ্ছে আর মা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে মায়েরও আজকে আমাদের দিকে তাকানোর একদম সম আজকে দিনটা খুব আনন্দের সাথে কাটবে আশা করি আর আমরা সবাই খুব এক্সাইটেড সবাই মিলে গল্প করব আড্ডা দেবো সেই জন্য আর যাকে নিয়ে এত তোর্য সেও আপন মনে খেলে চলেছে কাউকে ডিস্টার্ব করছে না এদিকে হিরক একটু ডাইনিং রুমটাকে সাজানোর চেষ্টা করছে বেশ কিছুদিন আগেই বাবা আমায় বলেছিল যেন ডাইনিং রুমটাতে একটু মেকওভার করি যদিও এত বড় ডাইনিং রুম আমি যে কি করে সাজাবো ভেবে উঠতে পারছিলাম না অগত্যা কয়েকটা ফটো ফ্রেম অর্ডার দিয়েছিলাম আর কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট সব নিয়েই ছোটোখাটো করে একটু সাজানোর চেষ্টা করেছি এখনও যদিও অনেকটা সাজানো বাকি আছে ওই ওপরে একটা লাইট লাগিয়ে দিয়েছি এই লাইটটা না রাত্রিবেলার খুব ভালো লাগে দেখতে আর এই দিকে না হোয়াইট কালারের ফ্রেম কিছু দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আর এই দু সাইডে আমি দুটো ফ্রেম দিয়ে দিয়েছি আর এই গেটগুলো না থেকে পছন্দের আমার পলিশটাও না খুব ভালো করেছে আর এই দুদিকে দুটো ফটো ফ্রেম দিয়ে দিয়েছি আর আগে যা যা পুরনো ছিল সবই আছে দেখো এই এত বড়ো রুমটাকে আমি কী করে ডেকোরেশন করবো ফার্নিচারও তো লাগবে একদিনে তো পসিবেলই না এবারে আজও একদম রেডি হয়ে গেছে আজকে আহি হ্যাঁ তুমি একদম রেডি হয়ে গেছো আজি আজকে একদম আমাকে জ্বালাইনি আই সমস্ত কাজ আজকে খুব ভালোভাবে করে নিয়েছে এমনকি স্নান করার সময়ও জ্বালাইনি একদম কান্না করেনি আজকে আহি হ্যাঁ তোমার হেঁচকি উঠছে একটু দুধু খেয়ে নাও যদিও মারা বলে হেঁচকি নাকি পেট বড় করে কিন্তু হেঁচকি উঠলে একটু দুধু খেয়ে নিতে হয় চলো চলো একটু দুধু খেয়ে নেবে চলো আজকে কে আসছে 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 আর যেটা হ্যাঁ আমি জানি সেটা তোমার আজকে খুব আনন্দ জানি তো তোমার যেন অনেক বই কিনেছে তুমি বই পড়তে পারো না তুমি ছবি দেখবে বলে হ্যাঁ ছবি দেখবে বলে চলো হেঁচকি উঠ আজ খেতে আছে তুমি তো হাতি খেয়ে যাচ্ছ দুধ খাবে না যাই হোক চলো দেরি হয়েছে দুধ খেতে হবে হেঁচকে হচ্ছে তো তোমার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে তো তুমি

আর এই সুন্দর যদি না হাসে পিকচার তো তাহলে কিন্তু হ্যাপি পিকচার হবে না সবাই হাসো সবাই হাসো আহি দাদু থামমি মানে সবাই আছে চল রান্নার মেনু তো দেখেন বেগুন ভাজা বাদকুবির তরকারি মুসুর ডাল ভিকটি মাছে কিছু একটা হয়েছে এখানে ওই আমশত্ব খিচুড়ি যুক্তি একটা চাটনি চিংড়ি মাছ হয়েছে আচ্ছা এই প্রমফেট মাছটা হয়েছে আর ক্যাঁকড়া যেটা আমরা ভীষণ পছন্দ করি এই কাঁকড়া না আমি হিরক দুজনেই খুব পছন্দ করি আর এদিকে একটু সবজি ভাতে করেছে মানে সব কিছু সবজি দিয়ে একটা সেদ্ধ আমি হিরক দুজনেই খেতে খুব ভালোবাসি সবজি সেদ্ধ টেবিটা ছোট হওয়ার কারণে সবাই একসাথে খেতে বসতে পারলাম না আগে মামুনি বাপি হিরক খাক তারপর আমরা খাবো জানা হলছে এখন সিম্পল হয়েছে কিন্তু সিম্পল সিম্পল কোনো তেল মসলা পাবে না আমাদের একদম সাধারণ খায় আমি বলেছি papi onrō সাধারণ খায় একদম তেল মসলা দেবে না তবে ভালো আর অনেক আছে এটা আরো তোলা আছে ওখানে সবাই খাচ্ছে আর এখানে আহিকে মা পাহারা দিচ্ছে তাই তোমা ঠিক আছে তারপরে তুমি আমি খেয়ে নেবা কারণ টেবিল তো ছোট সবাইকে ধরবে না বেঞ্চে নিয়ে চলো না বেঞ্চে না আমার জন্য এখানে খাবো তাহলে কি একা খাবো নাকি আমি বাবার ওষুধ দিয়ে খাবো ঠিক আছে তাই কত কথা বলছি কত কথা বলছি

ক্যামেরা দিকে তাকাও এত সাদা হয়ে গেছে কেন একবার এই ভালো হইছে হুম এই দেখো আহি আমাদের ফ্যামিলি পিকচার টাকা কমপ্লিট ফ্যামিলি পিকচার ফাইনালি হিরো বই পড়া হচ্ছে নাকি এখানে এখানে কি অহনা বই পড়ছে অহনা অহনা বই পড়ছো তুমি চেষ্টা চলছে দাদু বই নিয়েছেন তোমার জন্য চেষ্টা চলছে বলো চেষ্টা চলছে বলে এক্ষুনি আমাকে বই দিয়ে দিলে আমি খেলবো না খেলবো না হ্যাঁ হাসি এদিকে এখন মা আর ভামনি বসে গল্প করছে ক্যামেরা নিজেতেই দুজনে চুপ করে বসে গেছে আমি এদিকে গোটা বাড়ি খোঁজাখুঁজি করছি যে মামনি বাপি আর হিরক কোথায় গেল তো বাপি আর মামনি এখানে ছাদে এসেছে এই ছাদ থেকে আমাদের রোডটা দেখা যায় আর এখানে ছাদে আমাদের কাজ চলছিল তাই অনেক এখন জিনিসপত্র রাখা আছে তো এই রোডটাই দেখার ছিল হিরক যে এখান থেকে আমাদের বাড়ির গেটটাও দেখা যায় আর এটা হিরকের গাড়ি আর এবার সব দাদু ঠাম্মি সবাই চলে যাচ্ছে আর এই দুটো দাদু সাম্মি থাকবে ডিম্মা মা সেখানে টায়ার্ড হয়ে গেছে একটু হাসো মা এই ডিম্মা আর এই দাদুটা থাকবে বাকি দাদু সামনে চলে যাবে দাদু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এই যে দাদু এদিকে রেডি রেডি এই যে এই যে রেডি এই যে রেডি এই যে এদিকে গেছে কি রকম ঘুরে ঘুরে দেখছে ঘুরে ঘুরে দেখছো চলে যাবে চাম্মি এবার এবার কে আদর করবে এরা থাম্মি চলে যাচ্ছে

ওই বাড়িতেও পাপি মামুনি একা থাকেন তো ওখানে তো থাকতেই হবে কাউকে না কাউকে আর এই বাড়িতে আমার বাবা মা একা আর আমরা ফ্ল্যাটে একা সবাই অ্যাকচুয়ালি আমরা দিনের শেষে একাই হয়ে যাই খুব ভালো দিনটা কাটলো আশা করব তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে বাবার জন্য একটা অ্যাডিডেসের শু অর্ডার দিয়েছিলাম আগে একটা বাবার নাইকের শু আছে সেটা না ছোট হয়েছে তো বাবা ওটাকেই টেনে টুনে পড়ে যায় হ্যাঁ বাট এইটা শুটা আমার মনে হয় ঠিকঠাক হবে তো আমরা চলে যাওয়ার আগে এটা ডেলিভার দিয়ে দিয়েছে থ্যাংক গড আর এর পেছনের শোলটাও না বেশ ভালো আর এই জুতোগুলো না একবার কিনলে অনেক দিন চলে বাবা না অনেক দিন আগেই ক্রকসটা কিনেছিল বাট বাবার পরে হওয়া ওঠেনি বাবা বলছে এটা ইয়াংদের জন্য তো সেই জন্যই হিরককে এটা দিয়ে দিয়েছে তো আমার এই রকম ক্রকস ভীষণ পছন্দ তুই ডিম খুলে উঠেছিস তুই ডিম্বার কী রে দেখি তো

চলো আজকে ছোট্ট করে আমার বাড়ির হোম টুর দিয়ে দিই এই বাড়িটাতে না শুধু আমার মা বাবা থাকে হামি চলে যাওয়ার পরে বাড়িটা খালি খালি হয়ে গেছে এই বাড়িটার প্রতিটা জিনিসের সাথে না অদ্ভুত এক টান আছে প্রতিটা মানুষেরই হয়তো তাদের নিজের বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে আমারও সেই রকম টানটা রয়েই গেছে আর এই হলো আমাদের বাড়ি মানে বাবা অনেক যত্ন সহকারে এই বাড়িটা তৈরি করেছে যদিও এখনও সম্পূর্ণ তৈরি হয়নি এখনও অনেক কাজ বাকি তাও বাড়িটার মধ্যে ভালোবাসায় একদম পরিপূর্ণ হয়ে আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকে ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ভালো করতে পারো আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে পারো আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এবং তোমরা খুব ভালো থেকো স্টে হ্যাপি স্টে হেলদি স্টে ব্লেসড পজিটিভ অ্যান্ড বাবাই টেক লাভ অল